যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জে শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা থেকে চাকদা থেকে বেজে সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। আর যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি একজন ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, হাম বুলবুল হ্যায় ইশকিয়ে গুলিস্তা হামারা, সারে জাহা হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান, রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই মহাবিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি কিন্তু পারিনি, কিন্তু আমি আমার জীবন উৎসর্গ করেছি। আর তোমরা